Hello, my YouTube family. Welcome to your channel, Bubu's Kitchen. Today's recipe is party shorta and malpua. Party shorta and malpua are made with kiki lagje and kiva me banache. Tumra dekhe na. Lagje nargun koda, refined tel, mori, shoshir tel, moida, nolen gul, ar suji. Lagje dudh. Ar lagje jol. Kora ta boshiye dilam. দিয়ে আমি গ্যাস অন করছি। এবার কড়াটা একটু গরম হলে সবটা ফুটটা আমি তৈরি করে নেব। প্রথমে দিচ্ছি নারকেল গুঁড়া। এবার দিচ্ছি গুড়। নারকেল গুঁড়া গুড় যে যা পরিমাণ মতো দিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেল কোড়া আর গুড়ের মিক্সটা ভালো করে মারিয়ে নিচ্ছি। আমার পুর রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। আমি এবার পাটিসাপটা আর মালপোয়ার খোলটা রেডি করছি। প্রথমে দিচ্ছি ময়দা। ময়দা আমি পুরোটা দিয়ে দেবো, যেহেতু আমার দুটো ঘোল রেডি করতে হবে। দিচ্ছি সুজি। সুজিও আমি পুরোটাই দিয়ে দেবো। এবার দিচ্ছি আমি গুড়। এবার দিচ্ছি আমি দুধ। আমি এবার দিচ্ছি এতে জল। এবার আমি ঘোলটা ভালো করে মাখবো, কেন এর ঘোল হাতে না মাখলে কিছু ভালো হবে না, দানা দানা থেকে যাবে, যার জন্য আমি হাতের সাহায্যে এটা মাখছি। এতে আমি আবার সামান্য একটু দুধ দিচ্ছি, যেহেতু আমার এখানে দুটো ঘোল রেডি করতে হবে। আমার ঘোল রেডি হয়ে গেছে, চাটু আমার গরম হয়ে গেছে। এবার আমি হালকা সরষের তেল দিয়ে ব্রাশ করে দেবো। এবার এতে আমি পাটিসাপটার খোলটা দিচ্ছি চাটুতে। আমি কিন্তু এটা ঝিনুকের সাহায্যে তুলব, আমি খুন্তি দিয়ে তুলব না। সবাই সাধারণত খুন্তি দিয়ে তোলে, তো আমি এটা কিন্তু খুন্তি দিয়ে তুলব না। আমি এটা ঝিনুক দিয়ে একটু টেনে দিচ্ছি। এবার দিচ্ছি আমি নারকেলের পুর। এবার আমি পাটিসাপটা মোড়াচ্ছি। আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আবার চাটুতে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একইভাবে আবার ঝিনুক দিয়ে একটু টেনে দিচ্ছি, যাতে এক জায়গায় না জমে যায়। এবার দিচ্ছি নারকেলের পুর। দিয়ে আমি পাটিসাপটা আবার মোড়াচ্ছি।
পরিবেশনের জন্য পাটিসাপটা রেডি। এবার বানাবো মালপোয়া। আমি এতে একটু মৌরি অ্যাড করছি। কেননা শুরুতেই আমি বলেছিলাম যে দুটো ঘোল আমি একসাথে তৈরি করে নিয়েছি। আমি একটু ঘোল আমি সরিয়ে রেখেছিলাম। মৌরিটা আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি ভালোর সাথে। কড়া বসালাম, এবার আমি গ্যাসটা অন করছি। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি এক বাটি তেল আছে, তেলটা আমি ঢেলে দিচ্ছি। কেননা মালপোয়া ভাজতে অনেকটাই তেল লাগে। তেল গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা দিচ্ছি। সাইডগুলো মাঝে মধ্যে নাড়িয়ে দেবেন। মালপোয়াটা আমি উল্টে নিয়েছি। মালপোয়া আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি প্লেটে ঝাঁঝরির সাহায্যে। আমার এই মালপোয়া হয়ে গেছে, আমি আবার তুলে নিচ্ছি। পরিবেশনের জন্য আমার মালপোয়া রেডি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। আর এই ডিশটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।